नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी एकटा दारुण शाकेर रेसिपी आपनादेर साथे शेयर करब, सेटा हलो श्वेतपूर्णा शाक। एटा साधारणत दुई धरनेर, एकटा लाल एकटा सादा, तबे सादाटाई बेशी उपकारी। एटा स्वास्थ्येर पक्षे खुबई उपकारी, एर मूलेओ किन्तु भीषण गुण आछे। आर आमादे ग्रामेर दिके ए शाकेर अनेक रकम रेसिपी हय। आज के आमी आपनादेर साथे शेयर करब जे रेसिपिटा, चलुन देखिए फेली। ए शाकगुलोके भालोभावे परिष्कार करे केटे निते हबे। एखाने आमी निये निएछि माझारी साइजेर तीनटे आलू। आलुर खोसा छाड़िए भालोभावे केटे निते हबे। बंधुरा, आपनारा किन्तु भिडियोटा देखछेन, लाइक किन्तु खूबे कम आसछे। आरे एकटा लाइक करे दिते कि आर पैसा लागे? दया करे भिडियोटी लाइक करबेन अवश्यई। এখানে আমাদের আলু আর শাক ভালোভাবে কাটা হয়ে গেছে, তাই আমরা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমরা একটা বাটিতে পরিমাণ মতো বেসন, সামান্য খাবার সোডা, কালো জিরা আর নুন দিয়ে দিলাম। তারপর জল দিয়ে ভালোভাবে ফেটতে হবে। এখানে আমি আরো কিছুটা জল দিলাম, তারপর আবার ভালোভাবে ফেটতে শুরু করলাম। আবার জল দিলাম। বেসনটা যত ভালোভাবে ফেটতে পারবেন আপনারা, বড়াগুলো ততই সুন্দর হবে। আমার এখানে কমপ্লিট। এবার আমরা একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পর বড়াগুলো কড়াইয়ে দিয়ে দেব। বড়াগুলো করার সময় গ্যাসের চুলো কমিয়ে রাখুন, এতে বড়াগুলো পুড়ে যাবে না। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ ধরছে আমি ততটাই দিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তি সাহায্যে আমরা বড়াগুলোকে উল্টিয়ে দেখব একটা সাইড ভাজা হয়েছে কিনা। যদি না হয় তাহলে ছেড়ে দেব। আমাদের একটা সাইড ভাজা হয়ে গেছে, তাই অন্য সাইডটা আবার ভাজতে দিলাম। আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তাই একটা থালার মধ্যে তুলে রাখলাম। আবার কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হওয়ার পর বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোকে ভালোভাবে ভাজতে হবে।
আপনারা দেখতে পাচ্ছেন বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে নাড়চাড় করে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না লাল হচ্ছে। এবার এটাতে আমরা সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটা দেওয়ার পর আমরা আরো ভালোভাবে নাড়চাড় করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এরপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়চাড় করে নেব। তারপর এখানে সামান্য পরিমাণ চিনি দিলাম। চিনি দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য নাড়চাড় করে নিলাম। এবার আগের থেকে রেডি করে পরিষ্কার করে রাখা ছিল শাক, এই শাকগুলো এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের কিছুক্ষণের জন্য নাড়চাড় করতে হবে। এবার আমরা একটা সাড়াশির সাহায্যে কড়াইটা ভালোভাবে ধরে নাড়চাড় করতে শুরু করলাম। ভালোভাবে নাড়চাড় করার পর আমরা এটাতে ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে যাবার পর আমরা ঢাকা খুলে দেখব। বন্ধুরা, এখানে কিন্তু হাতের সাহায্যে ঢাকনাটা খোলা হয়েছে। আপনারা কিন্তু হাতে খুলতে যাবেন না, কারণ গরম লাগতে পারে। তারপর আগের থেকে ভেজে রাখা বেসনের বড়াগুলো আমরা এর মধ্যে দিয়ে দিব। তারপর ভালোভাবে নাড়চাড় করব। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ আমরা সরিষার তেল ছড়িয়ে দেব, এতে স্বাদ ভালো হবে। এবার এটা কিছুক্ষণের জন্য ফুটতে ছেড়ে দেব। ভালোভাবে ফুটলে পর ব্যাস আমাদের আজকের রেসিপি তৈরি। বন্ধুরা, এটা অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। আজকের মতো টাটা বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এতে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে।